নিউক্লিয় বিক্রিয়াত শক্তি মুকলি হওয়ার কারণ হল আনসার হব ভরর শক্তিলৈ রূপান্তর, অর্থাৎ ভর শক্তিলৈ রূপান্তরিত হয় বাবে নিউক্লিয় বিক্রিয়াত শক্তি মুকলিকৈ থাকে। নেক্সট কুয়েশনত আছে, পরিস্থিতি তন্ত্র এটাত তলত উল্লিখিত কোনটো ভাগত ব্যাকটেরিয়া সমূহক শ্রেণীভুক্ত করা হয়? ইয়ার আনসার হব বিউজক। হয়, ব্যাকটেরিয়াক শ্রেণীভুক্ত করা হয় বিউজকৰ অন্তর্গত। নেক্সট কুয়েশনত আছে, সৌরকোষ ব্যবহৃত হয়? ইয়ার আনসারটো হব উপর আটাইকেইটা। হয়, সৌরকোষ ক্যালকুলেটর হোক, যান বাহন নিয়ন্ত্রণের সংকেতত, দূরদর্শন রিলে কেন্দ্র আদি সকল ক্ষেত্রতে সৌরকোষর ব্যবহৃত হয়। তলর কোনটো জোরর রাসায়নিক ধর্ম সাদৃশ্য আছে? আনসার হব ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম। হয়, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামর মাজত কিছু রাসায়নিক ধর্মর সাদৃশ্য দেখিবলৈ পোৱা যায়। প্রকৃতির দৃষ্ট অ্যালকোহলত যোগ দিয়া দ্রব্যবিধ হল? আনসার হব মিথানল। প্রকৃতির দৃষ্ট অ্যালকোহল প্রস্তুত করতে মিথানল নামৰ এবিধ দ্রব্য ব্যবহার করা হয়। ভিনেগারত থকা জৈব এসিডবিধ হল? আনসার হব ইথায়নিক এসিড। ভিনেগারত ইথায়নিক নামৰ জৈব এসিডবিধ পোৱা যায়। হীরা আর গ্রেফাইট হল? আনসার হব বহুরূপ যৌগ। হীরা আর গ্রেফাইট এই দুবিধে হল বহুরূপ যৌগর অন্তর্গত। হাইড্রোজেন অণুত থকা সহযোজী বান্ধনির প্রকার হল? আনসার হব এক সহযোজী বান্ধনি। হয়, হাইড্রোজেনের অণুত এক সহযোজী বান্ধনির প্রকার পোৱা যায়। দেশ ধর্মর কারণে বৃহৎ সংখ্যক কার্বনের যৌগ গঠন হয়? আনসার হব কেটিনেশন ধর্ম। কেটিনেশন ধর্মর কারণে বৃহৎ সংখ্যক কার্বন যৌগর গঠন হয়। খাদ্যবস্তু ভরাই রখা পাত্রবোৰত টিনৰ প্রলেপ দিয়া হয় কিন্তু জিঙ্কৰ নহয়, কিয়নো? ইয়াৰ আনসার হব জিঙ্ক টিনতকৈ অধিক সক্রিয়, সেইবাবে খাদ্যবস্তু ভৰাবলৈ ৰখা পাত্ৰবোৰত টিনৰ প্রলেপ দিয়া হয়। যি পদার্থই ক্লোরিনৰ সৈতে বিক্রিয়া কৰি ব্লিচিং পাউডাৰৰ উৎপন্ন কৰে সেই পদার্থটো হল? আনসারটো হব শিথিলিত চূণ। হয়, শিথিলিত চূণেই ক্লোরিনৰ সৈতে বিক্রিয়া কৰি ব্লিচিং পাউডাৰ উৎপন্ন কৰে। তাপ শোষিত হোৱা ৰাসায়নিক বিক্ৰিয়াক ড্যাশ বুলি কোৱা হয়? আনসার হব তাপগ্রাহী বিক্রিয়া। হয়, তাপ শোষিত হোৱা ৰাসায়নিক বিক্ৰিয়াক তাপগ্রাহী বিক্ৰিয়া বুলি কোৱা হয়। তলত দিয়াবোৰৰ ভিতৰত আটাইতকৈ কম সক্ৰিয় মৌলটো কি? আনসার হব কপাৰ। হয়, কপাৰে হল মৌলসমূহৰ ভিতৰত আটাইতকৈ কম সক্ৰিয় মৌল। আমাৰ নেক্সট কুৱেশ্যনত আছে, তাপ প্ৰয়োগ কৰিলে বিয়োজিত হৈ মুগা বৰণীয়া ধোঁৱাৰ সৈতে অৱশিষ্ট পদাৰ্থ উৎপন্ন কৰা বগা বৰণীয়া লৱণটোৰ নাম হ'ব? আনসার হব লেড নাইট্ৰেট। হয়, তাপ প্ৰয়োগ কৰিলে
জীবিত বিয়োজিত মুগা বৰণীয়া ধোঁৱাৰ অৱশিষ্ট উৎপন্ন বগা বৰণীয়া লবণ হ'ব। সেই লবণবিধৰ নাম হ'ল লেড নাইট্ৰেট। এজন ব্যক্তিৰ জীৱন ধাৰণৰ বাবে তলৰ কোনটো প্ৰক্ৰিয়া অত্যাৱশ্যকীয় নহয়? আনচাৰ হ'ব প্ৰজনন প্ৰক্ৰিয়া হয়। এজন ব্যক্তিৰ জীৱন ধাৰণৰ বাবে প্ৰজনন প্ৰক্ৰিয়াটো অত্যাৱশ্যকীয় নহয়। দেশক জন্মৰ পথ বুলিও কোৱা হয়। আনচাৰ হ'ব জুনি। জুনিক জন্মৰ পথ বুলিও কোৱা হয়। জবা হ'ল এবিধ দেশ ফুল। আনচাৰ হ'ব উভয়লিংগ ফুল হয়। জবা ফুল হ'ল এবিধ উভয়লিংগ ফুল। আমাৰ নেক্সট কুৱেশ্যন হ'ল কলাজৰ সৃষ্টি কৰা জীৱটো হ'ল? আনচাৰ হ'ব লেইছমেনিয়া হয়। লেইছমেনিয়া নামৰ জীৱবিধে কলাজৰৰ সৃষ্টি কৰে। উদ্ভিদৰ পুং প্ৰজননৰ অংগটো হৈছে? আনচাৰ হ'ব পুংকেশৰ হয়। উদ্ভিদৰ পুংকেশৰে হ'ল পুং প্ৰজননৰ অংগ। নেক্সট কুৱেশ্যনত আছে আৰ্জিত চৰিত্ৰৰ বংশগতিৰ সূত্ৰ কোনে আগবঢ়াইছিল? আনচাৰ হ'ব লুমাৰ্কে হয়। লুমাৰ্কে আৰ্জিত চৰিত্ৰৰ বংশগতি সূত্ৰটো পোনপ্ৰথমে আগবঢ়াইছিল। নেক্সট কুৱেশ্যনত আছে তলৰ কোনটো সমবৃত্তি অংগত পৰে? অপশ্যন এত দিছে চৰাই ডেউকা আৰু সৰীসৃপ ঠেং, বিত দিছে স্তনপায়ী আৰু উভচৰ ঠেং, চিত দিছে চৰাই আৰু বাদুলিৰ ডেউকা, আৰু অপশ্যন ডিত দিছে মানুহৰ হাত আৰু ভেকুলিৰ ঠেং। বন্ধুসকলীয়া শুদ্ধ উত্তৰটো আপোনালোকে কমেণ্টত কমেণ্ট কৰি জনাব। আগবাঢ়িছোঁ নেক্সট কুৱেশ্যনলৈ। নেক্সট কুৱেশ্যনত আছে প্ৰাকৃতিক নিৰ্বাচনৰ ভিত্তিত বিৱৰ্তন হয় বুলি তলৰ কোনজনে মত পোষণ কৰিছিল? আনচাৰ হ'ব চাৰ্লছ ৰবাৰ্ট ডাৰউইন হয়। চাৰ্লছ ৰবাৰ্ট ডাৰউইনে প্ৰাকৃতিক নিৰ্বাচনৰ ভিত্তিত বিৱৰ্তন হয় বুলি মত পোষণ কৰিছিল। বন্ধুসকল, আজিৰ ভিডিঅ'টো চাই যদি ভাল পালে লাইক এটা কৰি দিব আৰু চেনেলটো যদি নতুনকৈ চাই আছে ছাবস্ক্ৰাইব কৰি দিব। ধন্যবাদ।